আল-আমিন মিশনের নিট ইউজি আবাসিক কোচিংয়ের প্রবেশিক্ষা পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং হচ্ছে প্রবেশিক্ষা পরীক্ষার মার্কস ডিভিশন এবং প্রবেশিক্ষা পরীক্ষার দিন কী কী নিয়ে যেতে হবে এবং কোনগুলো নিয়ে যেতে হবে না, নাহলে আপনার পরীক্ষা বাতিল হবে সমস্ত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আল-আমিন মিশনের নিট ইউজি আবাসিক কোচিংয়ের প্রবেশিক্ষা পরীক্ষা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী, অর্থাৎ টোটাল ইলেভেন এবং টুয়েলভের সিলেবাসের উপর ভিত্তি করে। তবে পূর্ণ মান হচ্ছে 100 নম্বর। প্রবেশিক্ষা পরীক্ষার তারিখ হচ্ছে 24 মার্চ 2024 রবিবার এবং হচ্ছে মিশনের ওয়েবসাইট www.alaminmission.org। তো তোমরা জানো আগামী অর্থাৎ পরশু দিনে তোমাদের প্রবেশিক্ষা পরীক্ষা হবে এবং হচ্ছে এমসিকিউ নয়, অর্থাৎ হচ্ছে এসএকিউ, শুধুমাত্র এসএকিউ এবং লং কোয়েশ্চেন থাকবে। এমসিকিউ একটা থাকবে না, এসএকিউ থাকবে 1x15, অর্থাৎ 15টা এসএকিউ থাকবে, এমসিকিউ একটাও থাকবে না এবং লং কোয়েশ্চেন থাকবে 10টা, অর্থাৎ 2 নম্বরের 2x5, অর্থাৎ 10টা, টোটাল 15, আর এপাশে হচ্ছে 10, টোটাল 25 নম্বর, অর্থাৎ হচ্ছে 4টা সাবজেক্ট, অর্থাৎ হচ্ছে 3টা সাবজেক্ট, একটা বায়োলজির একটা সাবজেক্টকে ভাগ করা হয়েছে। ফিজিক্স হচ্ছে 25 নম্বর, কেমিস্ট্রি 25, বায়োলজির হচ্ছে কে ভাগ করে দুটো, অর্থাৎ একটা বোটানি এবং একটা জিওলজি, অর্থাৎ বোটানি 25 নম্বর, জিওলজি 25 নম্বর, অর্থাৎ হচ্ছে এসএকি, অর্থাৎ হচ্ছে এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত উত্তর ধর্মী, যেটা হচ্ছে 1x15 থাকবে, অর্থাৎ 15টা, এবং হচ্ছে 2 নম্বর, অর্থাৎ একটু দীর্ঘধর্মী, অর্থাৎ হচ্ছে 2 নম্বরে লিখতে হবে, 2x5, অর্থাৎ 10 নম্বর, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি এবং জিওলজি এই সম মানে এই 4টা সাবজেক্টেরই মানে একই, বুঝতে পেরেছো তোমরা? তো টোটাল এই 4টা সাবজেক্ট, অর্থাৎ টোটাল 3টা সাবজেক্ট, তার থেকে মানে এই বায়োলজিটাকে ভাগ করে 4টা করা হয়েছে আর কি। তো প্রবেশিকা পরীক্ষার হচ্ছে দিন আপনারা অবশ্যই কোনো রকমের স্মার্ট ওয়াচ বা ডিজিটাল কোনো ঘড়ি বা ফোন এইসব বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট এই টাইপের কোনো কিছু নিয়ে যাবেন, নাহলে আপনার পরীক্ষা বাতিল হতে পারে। এবং হচ্ছে পরীক্ষার দিন অবশ্যই আপনার হচ্ছে অ্যাডমিশনের অ্যাডমিট কার্ড এবং হচ্ছে আপনার অরিজিনাল আধার কার্ড সঙ্গে করে নিয়ে যাবেন এবং প্রবেশিকা পরীক্ষার আধা ঘন্টা পূর্বে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবেন। কারণ যে টাইমটা দেওয়া যায় সেই টাইমে ট্রাফিক জ্যাম থাকে এবং হচ্ছে রবিবার, অর্থাৎ হচ্ছে একটা ছুটির দিন, যেহেতু সমস্ত স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকে সেদিন হচ্ছে অনেকে বেড়াতে যায়, ও সেই জন্য ট্রাফিক জ্যাম থাকতে পারে। সেই জন্য অবশ্যই যাদের দূরে সেন্টার পড়েছে তারা অবশ্যই আগে থেকে বেরিয়ে যাবেন এবং কাদের কোথায় সেন্টার পড়ছে তা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। এরকমের আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।